অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম দিন আজ সকাল থেকেই ব্যস্ত সময়সূচি শুক্রবার সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করতে প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা নয়টা পঞ্চান্ন মিনিটের দিকে প্রধান উপদেষ্টা সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন পরে শ্রদ্ধা জানান উপদেষ্টা মন্ডলীর সদস্যরা শ্রদ্ধা জানানোর পর নীরবে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন তারা পরে প্রধান উপদেষ্টা সেখানে থাকা শোক বয়ে স্বাক্ষর করেন সাভার থেকে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে আসেন প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা মণ্ডলীর চোদ্দ সদস্য বৃষ্টির মধ্যে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধান উপদেষ্টা সহ অন্যান্য উপদেষ্টারা এ সময় কনিষ্ঠ দুই উপদেষ্টাকে দিয়েই ফুলের তোড়া দেয়া হয় পরে এখানেও শ্রদ্ধা জানানোর পর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তারা উপদেষ্টারা জানান ব্যাংকিং খাত পুঁজিবাজার সহ দেশের অর্থনৈতিক ব্যবস্থাকে পুনরুদ্ধার করা হবে দেশের ক্লান্তি লগ্নে পরিকল্পনা অনুযায়ী কাজ করবেন তারা এখন প্রায়োরিটি হল শান্তি শৃঙ্খলা আনা তারপর ব্যবসা মন্থর হয়ে গেছে নানা রকম চ্যালেঞ্জ ব্যাংকিং সেক্টরের চ্যালেঞ্জ অর্থনীতিতে পুনর্জীবিত করতে হবে মানুষের জীবিকার যে এফেক্ট পড়েছে এটাকে আপনার তাড়াতাড়ি আমাদের ইসে করতে হবে এখন আমরা একটা মিটিংয়ে বসবো আমাদের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে আমরা মিটিংয়ের মধ্যে ইমিডিয়েটলি আমরা কি করার এটা আছে এইসব ব্যাপারে আমরা আলোচনা করব সবাই দোয়া করবেন এটা আমাদের একার কাজ না সারা দেশবাসীর কাজ এবং আমাদের তরুণ সমাজ আমাদের জন্য যে অপূর্ব সুযোগ এনে দিয়েছে দেশ গড়ার এই সুযোগটা যেন আমরা কাজে লাগাতে পারি আমার পরিকল্পনা আগেও যা ছিল এখনও তাই আগে রাষ্ট্রীয় ক্ষমতার বাইরে করতাম এখন রাষ্ট্রীয় ক্ষমতার ভিতর থেকে করার চেষ্টা করব আমার পরিকল্পনা হচ্ছে সত্যিকার অর্থে একটা উদার গণতান্ত্রিক পথে যেন বাংলাদেশ যাত্রা করতে পারে সে ভিত্তিটা স্থাপন করে দাও এছাড়া কনিষ্ঠ দুই উপদেষ্টা বলেন যেসব প্রতিশ্রুতি পূরণ করতে সরকারে এসেছেন সেসব দ্রুতই সবার সাথে আলোচনা করে পূরণ করার উদ্যোগ নেওয়া হবে তারুণ্য এবং অভিজ্ঞতার সংমিশ্রণে অন্তর্বর্তীকালীন সরকারটি গঠিত হয়েছে আমরা আশা করব যে আমাদের যারা সিনিয়র সিটিজেন নাগরিক সমাজ তাদের অভিজ্ঞতা গ্রহণযোগ্যতা এবং একই সাথে আমাদের যে তারুণ্যের শক্তি এই উভয়ে মিলে আমরা বাংলাদেশ রাষ্ট্রটাকে আবার নতুন করে সাজাতে পারব বিশ্ববিদ্যালয়ের যেই অন্যায় অনিয়মগুলো চলে আসছিল সেগুলোর বিরুদ্ধে আমাদের দীর্ঘ লড়াই আছে আমরা পাঁচ ছয় বছর ধরে ক্যাম্পাসে সেইগুলো নিয়ে অ্যাক্টিভিজম করেছি আমাদের নিজেদের সুস্পষ্ট দাবি আছে যেহেতু এখন আমরা সরকারে আছি আমরা সেগুলো সর্বোচ্চ দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করার জন্য পদক্ষেপ নেব বৃহস্পতিবার রাতে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে শপথ নেন শান্তিতে নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস দায়িত্ব নেয়ার পর এক নতুন বাংলাদেশ উপহার দেওয়ার অঙ্গীকার করেন তিনি সিউল আহমেদ এখন ঢাকা শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ অলওয়েজ বিউটিফুল